গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আরও একবার আমাদের এই আবালাতা ফার্মিংয়ে স্বাগতম জানাই। তো আজকের ভিডিওতে এখানটায় আমার সাতখানা টার্কি রয়েছে, এর মধ্যে দুটো মেল আর পাঁচটা ফিমেল রয়েছে, দুটো এই যে কোচিন ব্যান্টাম রয়েছে, চারটে ব্রাহ্মা রয়েছে, এর মধ্যে ওই যে একটা আর এই একটা ওই একটা আর ওই কোচিন ব্যান্টামের ওই একটা আসছে ওইখান থেকে, আর এইগুলো হচ্ছে জাপানিজ ব্যান্টাম, এই যে একটা এইখানটায় দুটো রয়েছে, আর গিনি ফাউল রয়েছে আমার পাঁচটা। তো যাই হোক বন্ধুরা, এগুলো আশা রাখা যাচ্ছে যে আর এক থেকে দেড় মাসের মধ্যে ডিমের প্রোডাকশানে চলে আসবে। তো আপনাদের ভিডিওটা দেখে কীরকম লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি আগামী দিন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি এই সময়ে ভিডিওটা করার কারণ হচ্ছে এই যে সকাল সকাল এদেরকে আমি আজোলাটা দিয়েছি, দেখুন কত যত্ন সহকারে এরা আজোলাটা খাচ্ছে। তো এই যে দেখুন এর অবস্থা দেখুন। তো বন্ধুরা, আপনারা যদি বাড়িতে ছোটো পুকুর থাকে তাহলে ওইখানেও আপনারা আজোলা চাষ করতে পারেন, এবং আজোলা চাষের জন্য কোনো টাকা খরচা হয় না, কেননা আমার নিজের একটা পুকুর রয়েছে, সেইখানেই আজোলা আমি অল্প কিছু একজনের বাড়ি থেকে এনে ফেলেছিলাম পুকুরের মধ্যে, তো এখন পুরো পুকুর ভর্তি হয়ে আছে। তো ওখান থেকে রোজ এনে এদেরকে দিচ্ছি আর ওরা মন ভরে খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যদি কারোর আমার ফার্ম ভিজিট করার ইচ্ছে থাকে তাহলে চ্যানেলের নামটা দিয়ে গুগল ম্যাপে সার্চ করবেন, প্রপার লোকেশনটা আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আপনাদের যদি আমার ফার্মে আসার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আসবেন, আর যদি আপনাদের কোনো ব্রিডের বাচ্চার প্রয়োজন হয় বা বড় মুরগির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এই ব্রাহ্মাগুলো আগামী পরশু দিন, চারটে ব্রাহ্মা রয়েছে, এই যে এখানটায় তিনটে রয়েছে আর ওই যে একটা রয়েছে, চারটে ব্রাহ্মা পরশু দিন বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর আমি বেশি লম্বা করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।